হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বিশ্ববিখ্যাত জাপানি মোটরস কোম্পানি টয়োটার আইগো এক্স 2022 মডেল নিয়ে। আর গাড়িটি দেখতে অনেক কিউট, এজন্য একে বেবি ক্রসওভার বলা হয়ে থাকে। 2022 মডেল চলে আসছে নতুন কিছু ফিচার আর নতুন লুকস নিয়ে। তবে গাড়িটি সম্পর্কে যতটুকু জানতে পারলাম, টয়োটা শুধুমাত্র ইউরোপিয়ান মার্কেটে বাজারজাত করে আসছে আর ভারতেও এবার খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। যাই হোক, গাড়িটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগার পর আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন আর কথা না বলে টয়োটা আইগো এক্স 2022 মডেলের লুকস, ডিজাইন, মাইলেজ, টপ স্পিড ও এর দাম সহ বিস্তারিত স্পেসিফিকেশন জেনে নেই। ভিউয়ার্স, গাড়িটির ফ্রন্ট ভিউ বোল্ড স্ট্রাকচার ডিজাইন এবং ডাইনামিক একটা লুকস দেখতে পাবেন। এছাড়া এলইডি প্রজেক্ট হেডল্যাম্প, প্লাস্টিকের ফ্রন্ট গ্রিল আর গ্রিলের দুপাশে প্লাস্টিকের বডি ফ্রেমের মধ্যে এলইডি ফগ ল্যাম্প সহ ওভারঅল সামনের লুকসটা যথেষ্ট কিউট এবং ক্লাসিক ডিজাইনের দেখা যায়। এছাড়া এর সাইড প্রোফাইলও খুবই ডাইনামিক লুকসের, অ্যারোডাইনামিক সাইড প্রোফাইল আর প্লাস্টিকের অ্যাসেন্ট, ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ব্ল্যাক কালারের সাইড মিরর, হ্যাজার্ড লাইট সহ ছোট্ট এই ফ্যামিলি এসইউভি মার্কেটের রেনল্ট কুইড ও সুজুকি সুইফটকেও হার মানায়। আর এর প্রধান কম্পিটিটরই হচ্ছে এই দুটি গাড়ি। যাই হোক, গাড়িটির সামনে ও পেছনের চাকায় দেওয়া হয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 175/65 mm এর রেডিয়াল টিউবলেস টায়ার। সামনের চাকায় ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এবার গাড়িটির রিয়ার সাইডে গেলে জুস একটা ভিউ দেখতে পাবেন। এলইডি টেল লাইট, টেলগেট স্পয়লার, শার্পিন অ্যান্টেনা, হেজার্ড লাইট সহ আনকমন একটা ভিউ দেখতে পাবেন। গাড়িটির বডি ডাইমেনশন নিয়ে যদি বলি, তাহলে এর ওভারঅল লেন্থ হচ্ছে 3701 mm, উইথ হচ্ছে 1740 mm, হাইট হচ্ছে 1524 mm, হুইলবেস হচ্ছে 2431 mm আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পর্যাপ্ত পরিমাণ রয়েছে। অনরোডের পাশাপাশি অফরোডেও চালাতে পারবেন কমফোর্টেবল। তো এবার আসা যাক কিউটের ডিব্বার ভিতর। এক কথায় জুস সিম্পল ক্লাসিক্যাল একটা ইন্টেরিয়র, কালারফুল ট্রিম এসেন্ট, 9 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যেখানে অ্যাপল কার্পলে, অ্যান্ড্রয়েড অটো সহ অনেক ফিচার থাকছে। এছাড়া আপগ্রেডেড জেবিএল সাউন্ড সিস্টেম সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেই সাথে অ্যাডজাস্টেবল স্টিয়ারিং হুইল, লেদার ফিনিশিং এর সিট সহ ওভারঅল এর ইন্টেরিয়র যে কারো মন কেড়ে নিবে। তো এবার আসা যাক এর ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে। গাড়িটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 1 লিটার 3 সিলিন্ডার সিভিটি পেট্রোল ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 998 সিসি। আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হয় 71 HP এর 6000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 93 Nm। গাড়িটিতে 5-speed ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম বা সিভিটি অটোমেটিক গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এছাড়া ফুয়েল সিস্টেমে ডাইরেক্ট ইঞ্জেকশন মেথড ব্যবহার করা হয়েছে। ভিউয়ার, গাড়িটি থেকে টপ স্পিড পাবেন ঘন্টায় 151 কিলোমিটার। এছাড়া 0 থেকে 100 কিলোমিটারে গতি উড়তে সময় নিবে 15.5 সেকেন্ড। যাই হোক, মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যায়। এর সেফটি সিস্টেমও চমৎকার। টয়োটা সবসময় সেফটি সিস্টেমে গুরুত্ব দিয়ে থাকে। ABS উইথ LED পার্কিং সেন্সর, ব্রেকিং অ্যাসিস্ট, SRS, এয়ারব্যাগ, HS সহ ভালো মানের সেফটি ফিচার রয়েছে। এবার আসা যাক এর প্রাইসিং বিষয়ে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। দেখুন, একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়, পাশাপাশি শ্রম দিতে হয়। বিনিময়ে শুধুমাত্র আপনাদের সাপোর্টই যথেষ্ট, আর সহজেই তা করতে পারেন। যারা MSW চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট, হতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ। ব্যাস, আপনাদের এই সাপোর্টই আমার ভিডিও তৈরির সার্থকতা। ভিউয়ার্স, এই ভিডিওটি তৈরি করার সময় একটা প্রতিবেদন দেখতে পাই, যেখানে 8টি গাড়ির কথা বলা হয়েছে আর এগুলো বাংলাদেশের জন্য পারফেক্ট। ওই 8টি গাড়ির মধ্যে টয়োটার এই গাড়িটিও রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখনও এই গাড়িগুলো বাংলাদেশের মার্কেটে আসেনি। দুই একটা ডিলারের সাথে আলাপ করে জানতে পারলাম কিছু ওল্ড মডেল রিকন্ডিশন হিসেবে আসে এবং তাও খুবই রেয়ার। যাই হোক, গাড়িটির প্রাইস বর্তমানে আন্তর্জাতিক বাজারে $15,000 নির্ধারণ করা হয়েছে আর ভারতের বাজারে এর প্রাইস ভেরিয়েন্ট অনুসারে 8 থেকে 12 লক্ষ ইন্ডিয়ান রুপি। এখন বলি, এটা যদি ব্র্যান্ড নিউ হিসেবেও বাংলাদেশে আসে তাহলে এর দাম পড়বে 25 থেকে 30 লক্ষ টাকা, কিন্তু আমাদের দেশে আসবে কিনা কিছু বলা যাচ্ছে না। আর আরো একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে টয়োটা এটাকে ইভিতে, মানে ইলেকট্রিক ভার্সনে রূপান্তরিত করার পরিকল্পনা করছে। হয়তোবা 2023 সালে আমরা এটাকে ইভিতে দেখবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।